আগামী 4 মাসের মধ্যে ধূপগুড়িকে আলাদা মহকুমা ঘোষণা করা হবে। শনিবার ধূপগুড়ি নির্বাচনী সভায় থেকে এমনই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ধূপগুড়িতে হাসপাতাল পরিকাঠামোর উন্নতির কথাও বলেন তিনি। কথা দিয়ে কথা রাখতে জানে তৃণমূল, একথাও বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচন, প্রচারের শেষ লগ্নে ধূপগুড়িতে নির্বাচনী সভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। নির্বাচনী সভা থেকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি ধূপগুড়ির মানুষের চাহিদার কথাও জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধূপগুড়িকে আলাদা মহকুমা করার দাবি বহুদিন ধরেই আসছিল, সেই মতো এদিন অভিষেক বলেন আগামী 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে আলাদা মহকুমা ঘোষণা করা হবে। সভা মঞ্চ থেকে এমনই বার্তা দেন অভিষেক। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, এর দায়িত্ব আজকে এই সভা মঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন তৃণমূল এমন একটা দল যারা কথা দিয়ে কথা রাখতে জানে, ভোট নেওয়া হয়ে গেলে পালিয়ে যায় না। ধূপগুড়ি হাসপাতালের উন্নয়নের কাজও খুব শীঘ্রই হবে বলেই কথা দেন অভিষেক। আমরা এরম রাজনীতি করি না যে কথা দিই তারপর কেটে পড়ি। আমি তো দিল্লিতে থাকি না, বোম্বেতে থাকি না, আমি তো বাংলার ভূমিপুত্র। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ আরও বলেন 2 মাস পর রিপোর্ট নেওয়া হবে, যারা মানুষের জন্য কাজ করবে তাদের পদের মেয়াদ বাড়ানো হবে, আর যদি কেউ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে তবে তাকে দল থেকে বহিষ্কার করে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে। এদিন সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় এক হাত নেন অভিষেক। ইন্ডিয়া জোটের কথাও তাঁর বক্তৃতায় উঠে আসে। তিনি বলেন 24-এর নির্বাচনে এরা জিতলে রান্নার গ্যাস 3,000 টাকা হবে, আর ইন্ডিয়া জোট জিতলে রান্নার গ্যাসের দাম 500 টাকা হবে। ইন্ডিয়া বৈঠকের পর এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।